দেলোয়ার হোসেন সাঈদী একজন বাংলাদেশী ইসলামিক পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সদস্য, এবং তিনি ছিলেন জামাতে ইসলামীর আমির। তিনি 1940 খ্রিস্টাব্দে 2ই ফেব্রুয়ারি ফিরোজপুর জেলায় ইন্দুরকামি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউসুফ সাঈদী, যিনি স্বনামধন্য ইসলামিক পণ্ডিত ছিলেন, তার মা গুলনাহার বিবি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 4 ছেলে, রাফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, পরে খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেন। 1962 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসায় কামিল পাস করেন। তারপরে বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতিবিদ প্রভৃতি বিষয়ের ওপর দীর্ঘ 5 বছর অধ্যায় করেন। 1977 খ্রিস্টাব্দে ইসলামিক প্রচারে কাজ শুরু করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতকেরও বেশি দেশে আমন্ত্রিত হয় ইসলামের মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তার 50 বছরেরও ইসলাম প্রচারের কিছু কথা সংক্ষেপে বলবো। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর যাবত মহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা ঘরের ইমাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর যাবত তাফসির মহফিল অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবত তাফসির মহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবত তাফসির কোরআন অনুষ্ঠিত হয়। তার রাজনৈতিক জীবনে ছিলেন অন্যরকম। 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন। 1990 সালে বাংলাদেশে জামায়াতে ইসলামীতে মহফিল শুরুর সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জামাতে ইসলামের নায়েব আমির দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক দেশে ভ্রমণ করেন। 1976 সালে থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হজ পালন করতে আসছেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা ও মদিনায় থাকা তার রুটিন ছিলেন। 1976 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি হজ পালন করছেন। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেন খমিরির আমন্ত্রণে ইরাকের প্রথম বিপ্লব বার্ষিকীয় হজ উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন। 1991 সালে সৌদির বাদশাহী আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসার বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেলের অফ নর্থ আমেরিকার তাকে আল্লামা উপাধি দেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতীয় সংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8ই ডিসেম্বর আরব আমেরিকাতে 50,000-এর বেশি শ্রোতার আমন্ত্রণে কোরআনের তাকবীর পেশ করেন। লন্ডনে মুসলিমি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুল রহমান আস সুদাইসির সাথে মাওলানা সাঈদীরও আমন্ত্রিত হয়। মাওলানা দেলোয়ার হোসেনের হাতে হাত রেখে 600-এরও বেশি মুসলিম ভাই ও বোন মুসলমান হয়েছেন। 28শে জুন 2010 সালে যুদ্ধপরাধীন মামলার মৃত্যুদণ্ডে এবং আপিল হয়।
যাবজ্জীবন জেল হয়। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 2023 সালে 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে মারা যান। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশীপুরের কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। পরে 14 আগস্ট সকালে তাকে বঙ্গবন্ধু মুজিবুর মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। 14 আগস্ট সোমবার রাত 8:40 চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরে সকালে ফিরোজপুর পৌঁছায় দেলওয়ার হোসেনের মরহদেহ মরণবাহী অ্যাম্বুলেন্স। দুপুর 1:30 দিকে ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে সাঈদীর জানাজাই অনুষ্ঠিত হয়। জানাজার ইমাম করেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান। মাঠ পূর্ণ হয়ে পাশের 1-1.5 কিলোমিটার সড়ক মুসল্লিতে ভরে যান। 15 আগস্ট মঙ্গলবার বিকেলে ফিরোজপুর পৌরসভার পারিবারিক কবরস্থানে ছেলের কবরস্থানের পাশে দাফন করা হয়। হাই গাইস, ইউ আর ওয়াচিং খবর বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খবর বাংলাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ডিসক্রিপশানে খবর বাংলার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এর লিংক দেওয়া আছে, ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান।